নমস্কার বন্ধুরা, এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর। গত কয়েকদিনে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে, যে কারণে ফের বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রার পারদ। তবে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকেই ফের বদলাতে চলেছে সেই পরিস্থিতি। একদিকে সক্রিয় রয়েছে মৌসুমি বায়ু, অন্যদিকে সাগরে ফুঁসছে ঘূর্ণবর্ত। দুইয়ের মিলিত প্রভাবে ফের ভিজতে চলেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। সম্প্রতি আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, মৌসুমি বায়ু এবং ঘূর্ণবর্তের জোড়া প্রভাবে আবহাওয়ার ফের বড় রকমের বদল আসতে চলেছে। সূত্রের খবর অনুযায়ী বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেতে পারে। আজ রাতের দিকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে 5 জেলায়। তবে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ রাতের দিকে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে বৃষ্টির দাপট বাড়তে পারে বলে জানানো হয়েছে। আগামীকাল এবং শুক্রবার দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, মেদিনীপুর, বাঁকুড়া এবং পুরুলিয়ায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গেও আগামী কয়েকদিন ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ থেকে উত্তরের সব জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। আজ রাতের দিকে আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। কোচবিহার, দার্জিলিং এবং জলপাইগুড়িতে আজ এবং আগামীকাল অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সতর্কতা জারি করা হয়েছে এই কয়েকটি জেলায়। উত্তরের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আমরা দেখে নেব আজ 10ই জুলাই রাতের দিকে কেমন আবহাওয়া থাকছে, সেই সঙ্গে আমরা দেখে নেব আগামীকাল অর্থাৎ 11 তারিখ বৃহস্পতিবার সকাল থেকে রাত্রি পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের আবহাওয়ার সঙ্গে আমরা জেনে নেব বাংলাদেশের সমস্ত বিভাগের আবহাওয়ার খবর এক নজরে। তো বন্ধুরা, বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আর কোন জায়গা থেকে দেখছেন, কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনার এলাকার প্রতিদিনের সঠিক আবহাওয়ার খবর পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, আমরা সরাসরি চলে যাই উইন্ডেল লাইভ স্ক্রিনে। তো বন্ধুরা, আমরা যদি ভারতের মানচিত্রের দিকে লক্ষ্য করি তাহলে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে গোটা ভারতবর্ষ জুড়েই কিন্তু বর্ষার স্পেল কিন্তু চলছে। সেই সঙ্গে জায়গায় জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতেরও পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত রয়েছে এবং কোথাও কোথাও কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতেরও পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। এদিকে ঝাড়খণ্ড, বিহার, ধানবাদ, উড়িষ্যা, এলাহাবাদ, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি গোয়ালটার, যোধপুর, আহমেদাবাদ, মুম্বাই, পুনে, মহারাষ্ট্র, সেই সঙ্গে হায়দ্রাবাদ, নাগপুর, বিশাখাপত্তনম, ভুবনেশ্বর, বেঙ্গালুরু, মাদুরাই, এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে টানা বৃষ্টির স্পেল চলছে। তো বন্ধুরা, আমরা একটু যদি লক্ষ্য করি আজ রাতের দিকে পশ্চিমবঙ্গের মূলত দক্ষিণবঙ্গের হলদিবাড়ি, হলদিয়া, গঙ্গাসাগর, খড়গপুর, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, আরামবাগ, বাঁকুড়া, দুর্গাপুর, পুরুলিয়া, মুড়ি, ধানবাদ, মিহিজাম, আসানসোল, সিউড়ি, সাঁইথিয়া, দুমকা, নলহাটি, এই যায় কাটোয়া, কৃষ্ণনগর, বহরমপুর, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, তমলুক, 2 মেদিনীপুর, এই জায়গাগুলো যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আজ রাতের দিকে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ রাতের দিকে সেই রকম খুব একটা ভারী বৃষ্টি হবে না, তবে গুমট গরম কিন্তু বজায় থাকবে। তো বন্ধুরা, আমরা যদি আরেকটু উপরের দিকে এগিয়ে যাই অর্থাৎ মালদাহ, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সাহেবগঞ্জ, পূর্ণিয়া, করণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুর, রায়গঞ্জ, এই জায়গাগুলো যদি দেখি তাহলে কিন্তু আজ রাতের দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা উত্তরের হিমালয় সংলগ্ন 5 জেলা যদি লক্ষ্য করি, শিলিগুড়ি, নকশালবাড়ি, কার্শিয়াং, দার্জিলিং, ওড়নাবাড়ি, কালিম্পং, জলপাইগুড়ি, পঞ্চগড়, সেই সঙ্গে দেখতে পাচ্ছি কোচবিহার, দিনহাটা, শীতলকুচি, আলিপুরদুয়ার, শ্রীরামপুর, এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি আজ রাতের দিকে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আমরা যদি একটু বাংলাদেশে লক্ষ্য করি, বাংলাদেশের কিন্তু পঞ্চগড়, শীতলকুচি, ঠাকুরগাঁও, রংপুর, ধুবরী, বঙ্গাসি, গোয়ালপাড়া, বোকো, গুয়াহাটি, সেই সঙ্গে আমরা এখানে লক্ষ্য করে দেখতে পাচ্ছি বিষ্ণুবরমপুর, শিলাহাট, মদন, ময়মনসিংহ, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, সিংড়া, বগুড়া, মহাদেবপুর, রাজশাহী, পাবনা, নগরপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, লকাই, মৌলভীবাজার, আগরতলা, ঢাকা, ফরিদপুর, সাহিলকুপা, যশোর, লোহাগাড়া, মাদারীপুর, বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ, লালমোহন, কলাপাড়া, ফটিকছড়ি উপজেলা, চিতাগং, সেই সঙ্গে দেখতে পাচ্ছি চাকুরলিয়া, এই জায়গাগুলিতে কিন্তু আজ রাতের দিকে বিক্ষিপ্ত বা মাঝারি মানের বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা, আমরা এবার দেখে নেব আগামীকাল অর্থাৎ 11ই জুলাই বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা বদল লক্ষ্য করা যাচ্ছে তা কিন্তু আমরা দেখে নেব। তো বন্ধুরা, আমরা যদি লক্ষ্য করে দেখি আগামীকাল বৃহস্পতিবার কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। আগামীকাল কিন্তু জায়গায় জায়গায় ভারী বৃষ্টির কিন্তু পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি জয়নগর, মাঝিপুর, হলদিয়া, নামখানা, কোন্তাই, সেই সঙ্গে দেখতে পাচ্ছি আমরা দীঘা, জলেশ্বর, বাড়িপদা, বাদাম পাহাড়, বঙ্গাসী, গোয়ালপাড়া, চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোয়ালটা, চন্দ্রকোনা, আরামবাগ,
চন্দননগর, খড়দাও, কলকাতা, হাবড়া, বনগাঁও, চাকদাহ, শান্তিপুর, পান্ডুয়া, কৃষ্ণনগর, বর্ধমান, সোনামুখী, দুর্গাপুর, আসানসোল, সেই সঙ্গে দেখতে পাচ্ছি আমরা রঘুনাথপুর, পুরুলিয়া, ভোরা, বাঁকুড়া, খাতড়া, বিষ্ণুপুর, এই জায়গাগুলোতে কিন্তু আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মেঘলা মেঘলা আবহাওয়া থাকবে, কুমোট গরম কিছুটা কম থাকবে, মাঝারি থেকে জায়গায় জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পাচ্ছি। এদিকে নলহাটি, সিউড়ি, সাঁইথিয়া, মিরজাম, কাটোয়া, বহরমপুর, বেলডাঙ্গা, মালদাহ, বীরভূম, ধুলিয়ান, সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি মালদাহ, রাজমহল, সাহেবগঞ্জ, সেই সঙ্গে রায়গঞ্জ, করণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুর, এই জায়গাগুলোতে কিন্তু আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া শিলিগুড়ি, নকশালবাড়ি, কার্শিয়াং, দার্জিলিং, ওডলাবাড়ি, কালিম্পং, জলপাইগুড়ি, শীতলকুচি, কোচবিহার, আলিপুরদুয়ার, শ্রীরামপুর, উত্তরবঙ্গের কিন্তু 5 জেলায় আমরা দেখতে পাচ্ছি আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। এদিকে বাংলাদেশে ঠাকুরগাঁও, দিনাজপুর, ঘোড়াঘাট, চর রাজীবপুর, বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ, বিষ্ণুবরমপুর, মদন, শিলাহাট, মৌলভীবাজার, কাপাসিয়া, ঢাকা, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ফরিদপুর, সাহিলকোপা, পাবনা, মেহেরপুর, যশোর, লোহাগাড়া, মাদারীপুর, খুলনা, পিরোজপুর, বরিশাল, মাথাবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, ফটিকচর উপজেলার চিতাগং, এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। তবে বাংলাদেশে আগামীকাল সবচেয়ে বেশি বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পাচ্ছি রংপুর, কলাই, রাজশাহী, ময়মনসিংহ, মেহেরপুর, এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাছাড়া বন্ধুরা আমরা এবার দেখে নেব আগামী শুক্রবার অর্থাৎ 12ই জুলাই পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা বদল আসছে বা কোন কোন জায়গায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আমরা একটু দেখে নেব। তো বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি আগামী শুক্রবার বৃষ্টিপাতের দাপট কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আগামীকালের তুলনায় কিন্তু আগামী পরশু দিন বৃষ্টিপাতের দাপট বৃদ্ধি পাচ্ছে। এদিকে আমরা যদি লক্ষ্য করে দেখতে পাচ্ছি কলকাতা সহ নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, ঝাড়গ্রাম, তারপরে দুই বর্ধমান, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনাতে আমরা দেখতে পাচ্ছি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। এদিকে উড়িষ্যার বালেশ্বর, খড়গপুর, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আরামবাগ, তারপরে কোলাঘাট, কলকাতা, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, কাটোয়া, সিউড়ি, সাঁইথিয়া, দুর্গাপুর, আসানসোল, ধানবাদ, পুরুলিয়া, মুড়ি, হুড়া, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি চাকুলিয়া, খড়গপুর। তাছাড়া আমরা যদি লক্ষ্য করি ধুলিয়ান, গড্ডা, সাহিবগঞ্জ, রায়গঞ্জ, কিষানগঞ্জ, করণদিঘি, এই জায়গাগুলোতে কিন্তু আগামী শুক্রবার মাঝারি বা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিকে হিমালয়ের পাদদেশ সংলগ্ন শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটা, গোয়ালপাড়া, এদিকে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। এদিকে বাংলাদেশের রংপুর, রাজশাহী, ঢাকা, শিলাহাট, অসমের শিলচর, চিতাগং, তাছাড়া যদি আমরা আরেকটু জুম ইন করি তাহলে দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল, কলাপাড়া, সমুদ্র উপকূলবর্তী জায়গাগুলো যদি লক্ষ্য করি ফটিকছড়ি উপজেলা, চিতাগং, টেকনাফ, কক্সবাজারে আমরা দেখতে পাচ্ছি মাঝারি বৃষ্টির পূর্বাভাস। এদিকে মতিরহাট, ফরিদগঞ্জ, মাদারীপুর, এই সময় দেখতে পাচ্ছি লোহাগাড়া, যশোর, সাহিলকোপা, ফরিদপুর, নগরপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, সরিষাবাড়ি, চর রাজীবপুর, বালুরঘাট, দিনাজপুর, রংপুরে আমরা দেখতে পাচ্ছি যে আগামী 12ই ফেব্রুয়ারি মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস। তো বন্ধুরা আমরা যদি একটু আগামী শনিবার 13ই জুলাই যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের দাপট কিন্তু তুলনামূলকভাবে কিন্তু বজায় রয়েছে। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি গোটা দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু বৃষ্টিপাতের দাপট দেখতে পাচ্ছি। কলকাতা সহ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, তমলুক, দুই বর্ধমান, একাধিক জায়গায় দেখতে পাচ্ছি বৃষ্টিপাত কিন্তু জারি রয়েছে। তাছাড়া ধানবাদ, দেওঘর, ভাগলপুর, পূর্ণিয়া, মালদাহ, দুই দিনাজপুরে বৃষ্টিপাত জারি রয়েছে। শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির দাপট, কিছুটা বৃষ্টিপাতের দাপট কিন্তু কম রয়েছে। তাছাড়া উত্তর পূর্ব ভারতের গুয়াহাটি, অসম, মণিপুর, ইম্ফলে আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষিপ্ত বা মাঝারি মানে বৃষ্টিপাত। এদিকে বাংলাদেশের ঢাকা, রাজশাহী, রংপুর, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি চিতাগং, টেকনাফ, কক্সবাজার, শিলাহাট, শিলচর, এই জায়গাগুলোতেও কিন্তু আগামী 13ই জুলাই বৃষ্টিপাতের দাপট কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন, কোন জায়গা থেকে দেখছেন, কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তাহলে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।